আবারও ধরা পড়ল ভুয়ো শিক্ষক, আর ভুয়ো শিক্ষকের বিরুদ্ধে এবার এফআইআর। ভুয়ো শিক্ষক ধরা পড়তেই কিন্তু তোলপাড়, এলাকা ছেড়ে পগার পার ভুয়ো শিক্ষক, স্কুলে আসছেন না, ফোনও ধরছেন না ভুয়ো শিক্ষক, তার মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভুয়ো শিক্ষক মামলার তদন্তে জেলায় গেল সিআইডি। সিআইডির তদন্তকারী দল তমলুক শহরের মানিকতলায় পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে চলছে তদন্ত। সিআইডি আধিকারিকরা খামারচক হাইস্কুলের সহশিক্ষক শুভেন্দু হাটুয়ার নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসের আধিকারিক কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন ও বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে নিয়ে যান। জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে কথা বলে খোঁজখবর নেয়। মুর্শিদাবাদে এক ভুয়ো শিক্ষকের নাম সামনে আসে। এরপর বিচারপতি বিশ্বজিৎ বসু সিআইডি তদন্তের নির্দেশ দেন। সামনে আসে আরও কিছু ভুয়ো শিক্ষকের নাম। ভুয়ো শিক্ষক নিয়োগের অভিযোগে হওয়া মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তমলুকের খামারচক হাইস্কুলের সহশিক্ষক শুভেন্দু হাটুয়ার বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের করেছেন পূর্ব মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক। তারপর পরই হাইকোর্টের নির্দেশে ওই মামলা তদন্ত শুরু করে সিআইডি। সিআইডির দল তার অফিসে আসার কথা স্বীকার করে জেলা বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মিত্র বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই খামারচক হাইস্কুলের সহশিক্ষক শুভেন্দু হাটুয়ার বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সিআইডির তদন্তকারী আধিকারিকরা আমার অফিসে এসেছিলেন, তারা বিভিন্ন তথ্য চেয়েছিলেন, তা তাদের দেওয়া হয়েছে। স্কুল সূত্রে জানা যায় অভিযুক্ত শিক্ষক শুভেন্দু হাটুয়া এফআইআর দায়েরের পর থেকে স্কুলে আসছেন না, বাড়িতেও পাওয়া যাচ্ছে না তাকে, বাড়ি তালাবন্ধ এবং এলাকা ছেড়ে পগার পার ওই ভুয়ো শিক্ষক, তার মোবাইল ফোন এক টানা বন্ধ, ফোনেও পাওয়া যাচ্ছে না ওই শিক্ষককে। কোথায় গেলেন ওই ভুয়ো শিক্ষক, এই নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়েছে ওই এলাকায়। এদিন তার সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। এই এক ঘটনাই গোটা জেলা জুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যেই কিন্তু আবারও ধরা পড়ল এক ভুয়ো শিক্ষক। ভুয়ো শিক্ষকের বিরুদ্ধে এফআইআর, কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিআইডি। সিআইডি ওই এলাকার স্কুল পরিদর্শকের অফিসে যায়, সেখান থেকে একাধিক নথিপত্র সংগ্রহ করে। স্কুল পরিদর্শক ওই ভুয়ো শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেই কিন্তু এলাকা ছেড়ে পগার পার পালিয়ে গেছেন ভুয়ো শিক্ষক। কোথায় পালিয়েছেন তার কোনো খোঁজ নেই, স্কুলেও কিন্তু আসছেন না ভুয়ো শিক্ষক, মোবাইল ফোন টানা বন্ধ। এবার ভুয়ো শিক্ষককে ধরতে সিআইডি কী পদক্ষেপ নেয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।